সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে এক কথায় আপুটা দেখতে শুনতে অপরূপ সুন্দরী আসলে এত সুন্দরী হয়ে প্রতিবেদনে কেন আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি বৈশাখী আপু কেমন আছেন আপনি আপনার বাড়ি কোথায় রংপুর পরিবারে কে কে আছে বাবা মারা গেছে ভাইটাই নাই

আচ্ছা আচ্ছা তা বিয়ে যে করতে যাচ্ছেন সংসারে কাজকর্ম সবকিছু পারেন কি ভালো রান্না করতে পারেন সবই পারেন আপনি যেহেতু সুন্দরী একটা মেয়ে লেখাপড়া করলে জীবনটা সুন্দর হতো সেটার জন্য কষ্ট হয় এখন কষ্ট হয় তাই না গান টান টিকটক এগুলো করেন নাকি গান গাইতে পারেন দেখলেন গান টান শোনাবেন নাকি আজকে কেন শোনান আমরা একটু শুনি কি ধরনের গান গান রোমান্টিক গান নাকি কেউ যদি শিল্পী বানাই বা একটু সুযোগ করে দেয় তাহলে কি শিল্পী হবেন গান টান গাওয়ার ইচ্ছা আছে বড় শিল্পী হওয়ার ইচ্ছা আছে তাই তো তা এই যে ধরেন এখন বিয়ের জন্য আসছেন বিয়ে তো অনেকেই করতে চাবে আপনার পছন্দ কিরকম মানুষ কেমন মানুষকে বিয়ে করতে চান

তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়ার শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে এটি মেয়ে বাবা মারা গেছে মা অসুস্থ সব কিছু জেনে খোঁজখবর নিয়ে কেউ যদি জীবনসঙ্গী করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ফোর এইট জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট ফাইভ নাম্বারটা খোলা থাকে তো যাই নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাশত্ব নামাজ কালাম পড়বেন কোরআন শরীফ পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে আর কিছু বলতে চান আর কিছু বলতে চান না খারাপ কথা বলবে কেন আমি তো ভালো মানুষ না অনেকেই আছে খারাপ কথা বলে একদম ফোন দিয়ে সারজন খারাপ কথা বলে খারাপ কথাই সাই দিবেন না ঠিক আছে তো আপু ভালো থাকেন দোয়া করি আপনার মনে আশাটা পূরণ হোক আসসালামু আলাইকুম